আরজিকর মামলা শুনানি হবে আগামী 9 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল, কিন্তু বুধবার রাতে জানা যায় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসবে না বলে জানা যায়, যা নিয়ে নাগরিক সমাজের মধ্যে ক্ষোভ তৈরি হয়। 5ই সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু এদিন প্রধান বিচারপতির বেঞ্চ বসেনি, ফলে মামলাটির শুনানির তারিখ পিছিয়ে যায়। ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও আরজিকর মামলার প্রধান বিচারপতির বেঞ্চ ছিলেন বিচারপতি জে পি পাগদেওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। তারা বৃহস্পতিবার কিছু মামলা শোনেন, কিন্তু তাদের মামলার তালিকায় আরজিকর ছিল না। উল্লেখ্য, গত 9ই আগস্ট আরজিকরের সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রের দেহ উদ্ধার হয়, ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। আর এই ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিল আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ। হাইকোর্টের নির্দেশে মামলা তদন্তভার গ্রহণ করে সিবিআই, পরে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট। এই মামলাতে 5ই সেপ্টেম্বর আদালত স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সিবিআই। আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট, আর প্রথম দিনের শুনানিতেই এই মামলায় পুলিশি ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি। ঘটনার 14 ঘন্টা পর কেন এফআইআর, প্রশ্ন তোলে আদালত। যেভাবে গোটা মামলায় পুলিশ এগিয়েছে, 30 বছরের কর্মজীবনে তা দেখেনি, মন্তব্য করেন বিচারপতি পাগদেওয়ালা।